তোমাদের সাথে মিলিত হচ্ছি। আশা করি এই ছুটির মধ্যে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে ছিলে। যেহেতু আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, এই মহামারীর সময় আমাদের সকলের সুরক্ষা এবং নিরাপত্তা কামনা করছি এবং তোমরা সকলেই এই সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই তোমাদের প্রতি আহ্বান থাকলো। তো যাই হোক, এই ঈদের ছুটির পরে তোমাদের নতুন অধ্যায় শুরু হয়েছে, রসায়ন প্রথম পত্রের নতুন অধ্যায়, সর্বশেষ অধ্যায় অর্থনৈতিক রসায়ন। তো এই অধ্যায়ের যে অংশটুকু তোমাদের পড়া হয়ে গেছে, আজকে আমি তার পরবর্তী অংশ পড়াবো। এই খাদ্য নিরাপত্তা, খাদ্য সংরক্ষণ, এই বিষয়গুলি তোমাদের ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। আজকে আমি তোমাদের পড়াবো ফুড প্রিজারভেটিভস। দেখো, আমি তোমাদের পড়াবো ফুড প্রিজারভেটিভস। এই ফুড প্রিজারভেটিভস বা এই খাদ্য সংরক্ষণ, এটি কাকে বলে এটি সংজ্ঞা আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার। সেটি হচ্ছে যে ফুড প্রিজারভেটিভস এটি কাকে বলা হয়, যে যে এমন একটি পদার্থ, এমন একটি উপাদান যেটি যেটি দেখা যায় যে খাদ্যবস্তুর যে পচন ক্রিয়া রয়েছে সেই পচন ক্রিয়াকে রোধ করে এবং এর মধ্যেকার রাসায়নিক বিক্রিয়াকে হতে দেয় না এবং এর মধ্যে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে খাদ্যবস্তুকে, যখন খাদ্যবস্তুকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে, তখন সেই সেটিকে যে উপাদানটি এই কাজ করে থাকে বা এই প্রক্রিয়া সম্পন্ন করে থাকে তাকেই বলা হয় ফুড প্রিজারভেটিভস। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফুড প্রিজারভেটিভস। এখন আমরা দেখে নিই যে ফুড প্রিজারভেটিভস এটি কিভাবে কাজ করে, এটি ক্রিয়াকৌশল কিরকম। ফুড প্রিজারভেটিভস এর ক্রিয়াকৌশল, ফুড প্রিজারভেটিভস কিভাবে কাজ করে সেটি দেখে নিই। এক হচ্ছে যে এই ফুড প্রিজারভেটিভস এটি খাদ্যবস্তুর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হতে দেয় না। তারপরে হচ্ছে এখানে যে অণুজীব সৃষ্টি হয়, অণুজীব বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ছত্রাক বা অন্য ধরনের জীবাণু, এই জীবাণুকে এখানে বিস্তার লাভ করতে দেয় না, অণুজীব সমূহকে বিস্তার লাভ করতে বাধা দেয়। এটি একটি প্রক্রিয়া, দেখো রাসায়নিক বিক্রিয়া হতে দেয় না। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে অণুজীব সমূহকে বিস্তার লাভ করতে বাধা দেয়। আরেকটি হচ্ছে যে এখানে অণুসমূহ, এখানে যে খাদ্যবস্তু রয়েছে সেই খাদ্যবস্তুর মধ্যে এই ফুড প্রিজারভেটিভ যখন যোগ করা হয়, তখন সেটি অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। এখানে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, এর অর্থ আমি বোঝাতে চাচ্ছি যে সাধারণ অবস্থায় খাদ্যবস্তুর যে পিএইচ মান থাকে, এই প্রিজারভেটিভ যোগ করার ফলে দেখা যায় যে এখানে ওই অম্লীয় পরিবেশ অর্থাৎ এর পিএইচ মানটা কমে আসে এবং এই মান প্রায় 1.2 পিএইচ মান, এই 1.2 পর্যন্ত নেমে আসে এবং খাদ্যবস্তু অম্লীয় হলে যে বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে যে এই অম্লীয় পরিবেশে অণুজীব সমূহ বা ছত্রাক বা অন্য জীবাণু সমূহ এখানে এই অম্লীয় পরিবেশে বংশ বিস্তার করতে পারে না, ফলে খাদ্যবস্তু
সংরক্ষিত থাকে, খাদ্যবস্তু পচন ক্রিয়া হতে রক্ষা পায়। তাহলে আমরা এখানে জানলাম ফুড প্রিজারভেটিভস এটি কিভাবে কাজ করে বা এর ক্রিয়া কৌশল কেমন সেটি। এরপরে আমরা ইতিমধ্যে জেনেছি ফুড প্রিজারভেটিভস কাকে বলে, এটি ক্রিয়া কৌশল কি সে বিষয়ে। এখন এই প্রিজারভেটিভসগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার। দেখো আমরা ফুড প্রিজারভেটিভস ইতিমধ্যে আমি বলেছি এটি কাজটি কী, কীভাবে কীভাবে খাদ্যবস্তুকে সংরক্ষণ করছে। এখন দেখো এই ফুড প্রিজারভেটিভস এর প্রকারভেদ। তাহলে ফুড প্রিজারভেটিভস এটি দুই ধরনের, একটি হচ্ছে প্রাকৃতিক, একটি হচ্ছে প্রাকৃতিক আরেকটি হচ্ছে কৃত্রিম। এখন প্রাকৃতিক প্রিজারভেটিভস এবং কৃত্রিম প্রিজারভেটিভস এই দুই ধরনের প্রিজারভেটিভস সাথে আমাদের পরিচিত হতে হবে। দুটির যে উদাহরণ রয়েছে এবং সে উদাহরণগুলির সাথে সাথে এই এই সমস্ত উদাহরণগুলি এরা কিভাবে কাজ করছে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে সে বিষয়টি আমি এখন ব্যাখ্যা করব, তোমরা মনোযোগের সাথে লক্ষ্য করো। প্রথমেই আমি তোমাদের ব্যাখ্যা করব যে প্রাকৃতিক প্রিজারভেটিভস সম্পর্কে। দেখো প্রাকৃতিক প্রিজারভেটিভস আমি এখানে লিখে দেখাচ্ছি। দেখো প্রাকৃতিক প্রিজারভেটিভস এর বিভিন্ন উদাহরণগুলি দেখায়। দেখো চিনি। এখন এই উদাহরণে যাওয়ার আগে আমি এর একটি সংজ্ঞা বলে নিই। সংজ্ঞাটি হচ্ছে যে সমস্ত প্রিজারভেটিভস এটি প্রকৃতিতেই পাওয়া যায় এবং এটি প্রকৃতি থেকে আমরা এটিকে সরাসরি ব্যবহার করতে পারি প্রিজারভেটিভস হিসেবে, যেটিকে তৈরি করার প্রয়োজন হয় না, সেটি হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস। এবং এই প্রাকৃতিক প্রিজারভেটিভস খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে একটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটি প্রাচীনকাল থেকে এর ব্যবহার হয়ে আসছে। লক্ষ্য করো, দেখো এর উদাহরণ হচ্ছে, তোমরা উদাহরণগুলি দেখলে বুঝতে পারবে, সেটি হচ্ছে চিনি, লবণ, ভিনেগার, এরপরে হচ্ছে চিনি লবণ ভিনেগার, এরপরে হচ্ছে সরিষার তেল, আরেকটি হচ্ছে রসুন বাটা। দেখো এই উপাদানগুলি আমরা এমনিতেই জানি, আমাদের মা বোনেরা বা আমাদের নানি দাদিরা দেখা যাবে যে অনেক প্রাচীনকাল থেকেই এগুলিকে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করে আসছেন। পার্থক্য যেটি যে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে এটি প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসলেও এটি কিভাবে কাজ করছে সে বিষয়টি কিন্তু জনসাধারণের কাছে অজানা। আর এখন আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব এই প্রিজারভেটিভসগুলি কিভাবে খাদ্য সংরক্ষণ করছে বা খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে যে কোন ক্রিয়া কৌশল কাজ করছে আমি এটি তোমাদের কাছে ব্যাখ্যা করব। প্রথমে দেখো চিনি আমি চিনির ক্রিয়া কৌশল লক্ষ্য করো। প্রিজারভেটিভস হিসেবে চিনির ক্রিয়া কৌশল আমি এখন ব্যাখ্যা করব। সেটি হচ্ছে যে চিনির তৈরি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে এবং এই চিনি প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে কখন, যখন এর 65% থেকে 70%
ঘন দ্রবণ তৈরি করা হবে। 65-70% চিনির ঘন দ্রবণ তৈরি করা হয়, তখন এটি অনেকটা লবণের ক্রিয়া কৌশলের মতো কাজ করে। এটি লবণের মতো কাজ করে। এটি লবণের মতো কাজ করে। তাহলে এখন খাদ্য বস্তুকে যদি এই 65-70% এর যে ঘন দ্রবণ রয়েছে সেই ঘন দ্রবণের মধ্যে যখন খাদ্য বস্তুকে মানে এই দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়, তখন যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে যে এই চিনি খাদ্য বস্তুর যে পানি রয়েছে সেই পানির সাথে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে। লক্ষ্য করো, পানির সাথে রাসায়নিক বন্ধন তৈরি করে। এখন খাদ্য বস্তুর মধ্যে যে পানি থাকে সে পানিটা গ্রহণ করলো, ঠিক আছে, কিন্তু যখন এই খাদ্য বস্তুর মধ্যে যে অণুজীব জন্ম নিয়েছে সেই অণুজীবের মধ্যে অণুজীবের শরীরে যে পানি রয়েছে সেই পানিটাও কিন্তু চিনি গ্রহণ করছে, এবং এই গ্রহণ প্রক্রিয়াটা হয় অভিশ্রবণ প্রক্রিয়ায়। অর্থাৎ চিনির দ্রবণ যে পানি শোষণ করছে সেই পানিটা অণুজীব সমূহের শরীর থেকে এটি অর্থাৎ কম ঘনমাত্রা থেকে অধিক ঘনমাত্রার দিকে যায় অভিশ্রবণ প্রক্রিয়ায়। এটি অণুজীবের শরীরে যে পানি রয়েছে সেটিকে টেনে নেয়, ফলে এখানে একটি শুষ্ক পরিবেশের সৃষ্টি হয়। অর্থাৎ অণুজীব সমূহ দেখা যায় যে পানির অভাবে এটি বিস্তার লাভ করতে পারে না, বা এখানে এর বংশ বিস্তার করতে পারে না, অণুজীব সমূহ বংশ বিস্তার করতে পারে না। এই বংশ বিস্তার করতে পারছে না বলেই দেখা যায় যে চিনির দ্রবণ দ্বারা যদি খাদ্যবস্তুকে সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে এই সেই খাদ্যবস্তুটি দীর্ঘদিন ভালো থাকে, এটি নষ্ট হয় না। তাহলে আমরা চিনি দ্বারা যে খাদ্য সংরক্ষণের যে ক্রিয়া কৌশল সে বিষয়টি জানলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমি আরেকটি বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের কথা আমি প্রথমে উল্লেখ করিনি, যেহেতু এটি সর্বজন স্বীকৃত এটি প্রিজারভেটিভস নয়, তারপরও যেহেতু এটির খাদ্য সংরক্ষণের যে গুণাবলী রয়েছে সেটি এই অ্যালকোহলের মধ্যে থাকার কারণে এটিকেও প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারত, কিন্তু কেন ব্যবহার করা যাচ্ছে না সে বিষয়টিও আমি বলছি। দেখো, অ্যালকোহলে দেখা যায় এটিও যে খাদ্যবস্তুর যে পানি রয়েছে সে পানির সাথে বন্ধন সৃষ্টি করে, এবং বন্ধন সৃষ্টি করে অণুজীব সমূহের শরীর থেকে এটিও পানি শোষণ করে নেয়, এবং শোষণ করে ওই অণুজীব সমূহের ফার্মেন্টেশন অর্থাৎ গাঁজন বা পচন থেকে এটিকে রক্ষা করে। অর্থাৎ অ্যালকোহল গাঁজন প্রক্রিয়াকে ব্যাহত করে, গাঁজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়াকে ব্যাহত করে, ফলে এই খাদ্যবস্তুর মধ্যে যে অণুজীব সমূহ রয়েছে সেই অণুজীব সমূহ তার বংশ বিস্তার করতে পারে না, ফলে খাদ্যবস্তু সংরক্ষিত থাকে। কিন্তু যে কারণে অ্যালকোহলকে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা বা প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা হচ্ছে না বা করা যাচ্ছে না, সে কারণটি হচ্ছে যে এখানে মিথানল তৈরি হয়। লক্ষ্য করো, এখানে মিথানল তৈরি হয়। এই মিথানলটি বিষাক্ত হওয়ার কারণে এই খাদ্যবস্তুকে বিষাক্ত করে ফেলতে পারে, সেজন্য এই অ্যালকোহলকে প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। তাহলে আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানলাম, এরপরে এসো আরেকটি প্রাকৃতিক প্রিজারভেটিভস, যেমন দেখো লবণের ক্রিয়া কৌশল, এটি আমি এখন ব্যাখ্যা করব।
লবণের ক্রিয়া কৌশল, এটি হচ্ছে যে লবণ এর যে দ্রবণ রয়েছে, লবণের দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণের মধ্যে খাদ্যবস্তুকে যদি ডুবিয়ে রাখা হয়, এই কাজটি অনেক প্রাচীন কাল থেকেই করা হচ্ছে। যেমন ধরো যে সমস্ত খাদ্যবস্তুকে প্রাচীনকালে যখন ফ্রিজ ছিল না, তখন যে সমস্ত খাদ্যবস্তুকে সংরক্ষণ করা প্রয়োজন মনে করেছে মানুষ, তখন সেই খাদ্যবস্তু যেমন ধরো মাছ, মাংস, মশলা ইত্যাদি ধরনের খাদ্যবস্তুকে লবণ দিয়ে দীর্ঘদিন এই খাদ্যবস্তুকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয়েছে। এর কারণ হচ্ছে যে লবণও এই যে খাদ্যবস্তুর মধ্যেকার যে অণুজীব রয়েছে, সেই অণুজীবের বংশ বিস্তারে বাধা সৃষ্টি করে। এর ভেতরে যে অণুজীবের বংশ বিস্তারে বাধা সৃষ্টি করে এবং এখানে জলীয় পরিবেশ সৃষ্টি হতে দেয় না, অর্থাৎ শুষ্ক অবস্থা সৃষ্টি করে। এখন তোমরা মনে রাখবে যে শুষ্ক অবস্থায় বা শুষ্ক পরিবেশে সাধারণত এই অণুজীব সমূহ বিস্তার লাভ করতে পারে না, অর্থাৎ দেখা যায় যে লবণ প্রয়োগ করে যে বস্তুগুলিকে সংরক্ষণ করা হয়ে থাকে, সেই বস্তুগুলি এখানে সেই বস্তুগুলিকে শুষ্কীকরণ করে নিয়ে এগুলিকে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়েছে বা এখনো করা হয়ে থাকে। তাহলে আমরা লবণের ক্রিয়া কৌশল সম্পর্কে সংক্ষেপে জানলাম। এখন আমি যে বিষয়গুলি এখন ব্যাখ্যা করেছি সেটি হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস সম্পর্কে বিভিন্ন উদাহরণ তোমাদেরকে আমি ব্যাখ্যা করলাম, যেমন চিনি, লবণ, তারপরে হচ্ছে সরিষার তেল এটিও কিভাবে কাজ করে আমি সংক্ষেপে বলি। সরিষার তেল, এটি খাদ্যবস্তুর সাথে মিশে গিয়ে এখানে অণুজীবের যে বংশবিস্তার প্রক্রিয়া এটি হতে বাধা দেয় এবং এখানে যে জলীয় পরিবেশ থাকে সে জলীয় পরিবেশটি সৃষ্টি হতে দেয় না এবং এখানে একটি শুষ্ক পরিবেশের সৃষ্টি করে, অর্থাৎ আর্দ্রতাকে শোষণ করে নেয়। আর্দ্রতা শোষণ করে নেওয়ার ফলে এখানে যেহেতু জলীয় অবস্থা থাকে না, সেজন্য যে অণুজীব রয়েছে সেটি বংশবিস্তার করতে পারে না, ফলে খাদ্যবস্তু সংরক্ষিত থাকে। এই লবণের এবং এখানে লবণের মধ্যে যে লবণ এবং সরিষার তেল বা আর যে সমস্ত প্রিজারভেটিভস রয়েছে সেই প্রিজারভেটিভসগুলি কীভাবে কাজ করে সে বিষয়টি আমি ব্যাখ্যা করলাম। এখন আমি চলে আসি কৃত্রিম প্রিজারভেটিভস এর সম্পর্কে কিছু আলোচনা করি। কৃত্রিম প্রিজারভেটিভস এই সম্পর্কে আমি বলবো। কৃত্রিম প্রিজারভেটিভস প্রথমে সংজ্ঞা আমি তোমাদের বলি। কৃত্রিম প্রিজারভেটিভস হচ্ছে যেগুলি প্রকৃতি কৃত্রিম ভাবে তৈরি করা হয়ে থাকে খাদ্য সংরক্ষণের জন্য, সেগুলি হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে যে এই কৃত্রিম প্রিজারভেটিভস এটি তিন ভাগে একে এই প্রিজারভেটিভস অনেক কৃত্রিম প্রিজারভেটিভস এখানে তৈরি করা হয়েছে খাদ্যবস্তু সংরক্ষণের জন্য। তো এই কৃত্রিম প্রিজারভেটিভস এটি তিন ধরনের, একটি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, আরেকটি হচ্ছে
কিলেটিং এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কিলেটিং এজেন্ট এবং অ্যান্টি অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম প্রিজারভেটিভ, এটির প্রকারভেদ তিন ধরনের, এটি অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ, আরেকটি হচ্ছে কিলেটিং এজেন্ট টাইপ, আরেকটি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট টাইপ। তো এই তিন ধরনের কৃত্রিম প্রিজারভেটিভস রয়েছে। এই কৃত্রিম প্রিজারভেটিভসগুলি কীভাবে কাজ করে সংক্ষেপে এর ব্যাখ্যা আমি তোমাদের সাথে এখন করব। তো প্রথমে অ্যান্টিঅক্সিডেন্ট, তোমরা এই নামটির সাথে সবাই পরিচিত, আমি এই কারণেই বলছি, এই শব্দটি আমাদের টিভিতে যে বিজ্ঞাপনগুলি প্রচার করা হয়ে থাকে বিভিন্ন প্রসাধন সামগ্রী সেখানে বা খাদ্য সামগ্রী সেখানে কিন্তু এই শব্দটি অনেক ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট শব্দটি ব্যাপকভাবে ব্যবহার হয়, যার কারণ হচ্ছে যে এটি এমন একটি উপাদান যে উপাদানটি আমাদের শরীরের বিভিন্ন যে রোগ অসুখ বিসুখ এগুলিকে প্রতিরোধ করে আমাদেরকে কর্মক্ষম রাখে, উদ্দীপ্ত রাখে এবং এটি স্কিনকে বা আমাদের যে শরীরের চামড়া সেটিকে সজীব উজ্জ্বল রাখে। তো এই জন্য এটির গুরুত্ব এত বেশি। অ্যান্টিঅক্সিডেন্ট এই শব্দটি তোমরা সকলেই এই শব্দের সাথে পরিচিত। এখন অ্যান্টিঅক্সিডেন্ট যদিও তোমরা শব্দের সাথে পরিচিত কিন্তু এটি কাকে বলে নিশ্চয়ই তোমাদের জানা নেই। তো আমি এখন এই সংজ্ঞাটি বলি, সেটি হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট তাকেই বলা হবে যেটি যে খাদ্যবস্তুর যে চর্বি লিপিড রয়েছে বা খাদ্যবস্তুর বিভিন্ন উপাদান রয়েছে এর সাথে অক্সিজেনের যে জারণ প্রক্রিয়া, সেই জারণ প্রক্রিয়া অক্সিজেনকে জারিত হতে দেয় না, ফলে এখানে যে খাদ্যবস্তুর পচন হয় সেই খাদ্যবস্তুর পচন প্রক্রিয়াটি রোধ হয় এবং খাদ্যবস্তুটি পচনের হাত থেকে রক্ষা পায় এবং এটি সংরক্ষিত থাকে। এখন লক্ষ্য করো যে এখান থেকে নাম থেকে তোমরা বুঝতে পারবে সেটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ অক্সিজেনের এখানে যে জারণ ক্রিয়া রয়েছে সেটিকে বাধা দেয়, অ্যান্টি অর্থাৎ বাধাগ্রস্ত করে, অর্থাৎ এখানে এই অক্সিজেনের জারণ প্রক্রিয়াটি হতে দেয় না। তোমরা মনে রাখবে যে খাদ্যবস্তুর যে পচন প্রক্রিয়া রয়েছে সেই পচন প্রক্রিয়াটি কিন্তু মূলত অক্সিজেনের জারণ ক্রিয়ার ফলেই হয়ে থাকে। এই বিষয়টি এর পূর্বের ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে খাদ্যবস্তুর সাথে অক্সিজেনের যে জারণ প্রক্রিয়া মূলত এটি গাজন বা ফার্মেন্টেশনের জন্য দায়ী। তো এটি হতে দেয় না, ফলে সেই খাদ্যবস্তুটি সংরক্ষিত থাকে এবং এর কিছু ক্লাসিফিকেশন আছে বা কিছু এখানে এর প্রকারভেদ বলো অথবা উদাহরণ বলা যায় সেটি আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। সেটি হচ্ছে যে এখানে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান হচ্ছে টোকোফেরল। এই নামটি সম্ভবত তোমরা শুনেছ, টোকোফেরল। তারপরে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, এই নামগুলি তোমাদের কাছে অবশ্যই পরিচিত। টোকোফেরল এটি হচ্ছে ভিটামিন ই এবং অ্যাসকর্বিক অ্যাসিড এটি হচ্ছে ভিটামিন সি। এছাড়াও আছে সাইট্রিক অ্যাসিড। তাহলে এই জাতীয় সাইট্রিক অ্যাসিড এটি এই নামের সাথেও তোমরা পরিচিত। এই সাইট্রিক অ্যাসিড এই উপাদানগুলি এগুলি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান।
তো অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান, টোকোফেরল বা ভিটামিন ই সমৃদ্ধ যে খাবারগুলি রয়েছে, শস্য বীজ, তারপরে হচ্ছে অঙ্কুরিত বীজ, বিভিন্ন ধরনের যে সবজি ফল, এই সমস্ত খাদ্য উপাদানের মধ্যে ভিটামিন ই রয়েছে, শস্য দানা, এই সমস্ত উপাদান দেখা যায় যে এদের অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকার কারণে এরা কিন্তু দীর্ঘদিন মানে সংরক্ষিত অবস্থা, অর্থাৎ এদের পচন প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয় এবং এরা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। যেমন শস্য বীজ বা শস্য দানা, যেমন ধরো চাল, গম, ভুট্টা, এগুলি, এই দানাগুলি দীর্ঘদিন কিন্তু নষ্ট হয় না এদের এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ার জন্য। এরপরে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। তোমরা সবাই জানো ভিটামিন সি জাতীয় যে ফলমূল সমূহ রয়েছে, সেই ভিটামিন সি জাতীয় ফলমূল, এগুলি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান। তারপরে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটিও ফলের মধ্যে আমরা পেয়ে থাকি। তো এই উপাদানগুলি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান এবং এখান থেকে এই উপাদানসমূহ এই জারণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে এই উপাদানসমূহকে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বলা হয়ে থাকে। তাহলে কৃত্রিম প্রিজারভেটিভসের মধ্যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট যে উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় যে উদাহরণগুলি রয়েছে সেই ব্যাখ্যা সম্পর্কে জানলাম। আরেকটি ব্যাখ্যা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট তোমরা নাম থেকে হয়তো বুঝতে পারছো, খাদ্যবস্তু সমূহের যে পচন প্রক্রিয়াটি রয়েছে সেই পচন প্রক্রিয়ার মধ্যে দেখা যায় যে এর মধ্যে ব্যাকটেরিয়া জাতীয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ইস্ট, এই জাতীয় উপাদানসমূহ খাদ্যবস্তুকে পচিয়ে দেয় বা নষ্ট করে দেয়। তো এই অ্যান্টিমাইক্রোবিয়াল জাতীয় উপাদান, অর্থাৎ যেখানে এই অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানসমূহ খাদ্যবস্তুর মধ্যে ব্যাকটেরিয়ার যে বিস্তার আছে সে বিস্তারকে রোধ করে, এবং কিছু ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াগুলি খাদ্যের উপাদান হিসেবে কাজ করে থাকে এবং এগুলি দেখা যায় যে আমাদের পাকস্থলীর মধ্যে গিয়ে এটি কাজ করে থাকে। যেমন মনে করো দই, এই দইটি, দই এই খাদ্যটি আমাদের পাকস্থলীতে গিয়ে কিন্তু এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সম্পর্কে তোমরা কিছুটা জানলে। তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। এর পরবর্তী যে অংশগুলি রয়েছে যেমন কিলেটিং এজেন্ট, এই সম্বন্ধে ব্যাখ্যা করতে গেলে ক্লাসটি আরও দীর্ঘায়িত হবে। তো যাই হোক, এই ক্লাস এই টপিকগুলি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হবে। তোমরা নিশ্চয়ই এই ক্লাস বা এই যে টপিকগুলো তোমাদের পড়ানো হলো এটি ভালো করে পর্যবেক্ষণ করবে এবং এটি ফলো করে তোমরা অবশ্যই স্টাডি করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।